সত্যি অনেকের জীবিকায় মানে কি বলা যায় মানে ফুটবল থেকে অনেকের সংসার, তো ওখানে মাঝখানে লকডাউনের জন্য বন্ধ হয়ে গিয়ে অনেকই খারাপ অবস্থা হয়ে গেছে অনেক প্লেয়ারদের। তো সুতরাং এই আইপিএল থেকে শুরু হচ্ছে, আশা করি আস্তে আস্তে সব মানে ফুটবলটা আবার মাঠে ফিরবে, সব প্লেয়ারদেরও মানে একটু ভালো আর্থিক দিক থেকে সুবিধা হবে। মানে কলকাতা টিমের কাছে কঠিন, বিশেষ করে কেননা আমাদের এখানে খেলা পুরো বন্ধ ছিল। যখন মোহামেডান যেমন ওরা সেকেন্ড ডিভিশনটা খেলেছে, বাইরের টিমগুলো মোটামুটি খেলেছে, কিন্তু আমাদের কলকাতার টিম একটু প্রথম অসুবিধা হবে। তো আশা করি এখনও প্র্যাকটিসের টাইম আছে, কিছুদিন মানিয়ে নেবে আস্তে আস্তে। আমি নিজে আজকে প্রথম প্র্যাকটিসে আসলাম, দেখা যাক। তো খেলা দেখছি, প্র্যাকটিস দেখছি, খুব ভালো প্র্যাকটিস করছে, মানে সব নতুন প্লেয়ার দেখছি আমি, কিছু পুরনো প্লেয়ার আছে, চেনাশোনাও আছে। তো আশা করি যা প্র্যাকটিস হচ্ছে, আরও কিছুদিন প্র্যাকটিস পাওয়ার পরে তুমি একটা ভালো জায়গায় যাবে, একদম খারাপ টিম হবে না। ফেডারেশন কাপ ফাইনাল আমরা পাঞ্জাবে খেলেছিলাম, তার আগে আমাদের সেমিফাইনাল ম্যাচ ছিল হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান, তখন আমরা ইস্টবেঙ্গলে ছিলাম। মানে খুব একটা ভালো ম্যাচে আমাদের এডমিশন খুব ভালো জায়গায় ছিল, সেখানে ও ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে আমি, দীপুদা, তারপর সুরকুমার, এরা সবাই গোল করেছিলাম। মানে ওই ম্যাচটা খুবই আমার কাছে স্মরণীয়, কেননা বিশেষ করে সেমিফাইনাল ম্যাচ এরকম মোহনবাগানকে হারিয়েছিলাম, একটা স্মরণীয় ম্যাচ। না, ডার্বি সবসময় বাঙালিদের জন্য একটা উত্তেজনার ম্যাচ, তো বিশেষ করে এটা যদি কলকাতায় হতো বেশি ভালো হতো, কেন সবাই অপেক্ষা করে থাকে প্লেয়ার ক্ষেত্রে, মানে দর্শক ক্ষেত্রেও এই ডার্বিটা নিয়ে খুব উত্তেজনা থাকে। তো যেহেতু কলকাতার বাইরে, দর্শকদের মধ্যে একটা টেনশান বা উত্তেজনা থাকবে ঠিকই, কিন্তু এটা কলকাতার মধ্যে হলে খুব ভালো হতো। তো আশা করি এই ম্যাচ নিয়ে কিছু বলার বিশেষ নেই, কেননা সবসময়ের জন্য এই ম্যাচ 50-50 ম্যাচ, যে মানসিক দিক থেকে এগিয়ে থাকবে আশা করি সেই জিতবে।